ওয়েলকাম ব্যাক টু দা নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি এই বেলা 11টা থেকে স্টার্ট করলাম, এখন বসেছি এই যে বইটা নিয়ে, কারণ দুই তিন দিন ধরে পড়তে বসা একদমই হয়নি। দিদির সাথ ছিল, তো তার জন্য একটুখানি ব্লাউজ কেনা, মানে শাড়ি ঠাড়ি কিনতে গেছিলাম, প্লাস হচ্ছে গিয়ে বাড়িতে সেগুলো বানানো অনেক ঝামেলা ছিল, পার বসানো থেকে শুরু করে, তো সেই কারণে ঠিক মতো হয়নি। আর কালকে তো সারাদিনটাই আমি কিছু করতে পারিনি, কারণ কালকে সারাদিনটা দিদিদের বাড়িতে ছিলাম, সেই সকালবেলা গেছি আর রাত্রে 9টা বেজে গেছে, তারপরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, সকাল সকাল তো ভিডিও স্টার্ট করতে পারিনি, এখন থেকে স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে টিচার্স ডে, সবাইকে জানাই, মানে প্রত্যেক শিক্ষককে, প্রত্যেক মা বাবাকে, সবাইকে আমি জানাই আমার তরফ থেকে টিচার্স ডের অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি টিচার্স ডে। আর প্রথমে বলবো যে সবার প্রথমে, মানে প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে প্রথম টিচার হচ্ছে তার মা বাবা। তার মা বাবাই কিন্তু প্রথমে তাদের শিক্ষা দেওয়া স্টার্ট করে, তারপর থেকে সবাই তো আছে, তাই না? যাই হোক, এরকম করেই আপাতত দিনটাকে স্টার্ট করলাম। আর সকালবেলা আমিও গেছিলাম পড়াতে, আমাকে দেভার্গ একটা গিফট দিয়েছে, সেটা এখনো পর্যন্ত আমি খুলে দেখিনি, তোমাদেরকেও এখন দেখাবো, তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখবো। আর এটা হচ্ছে সেই গিফট, আর এর উপরে একটা সুন্দরভাবে একটা, মানে কি কি বলবো, একটা লাইন লিখেছে, সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। মানে ও নিজের হাতে এটা লিখেছে, দেখো এখানে আছে, টু মাই রেসপেক্টেড টিচার্স, হ্যাপি টিচার্স ডে ফ্রম দেভার্গ, এটাও লিখেছে, তোমরা হয়তো বুঝতে পারবে না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। যাই হোক, চলো এটাকে আমি দেখি আর তোমাদেরকেও দেখাই। এই গিফটটাই আমাকে দিয়েছে দেভার্গ, যেটা আমিও এখনও পর্যন্ত দেখিনি, তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখছি। আর এটা আমাকে দিয়েছে, মানে দেভার্গ আনবক্সিং করছে এখন তোমাদের সামনে। আর দিয়া ফোন করেছিল আমাকে ওই দিনই, মানে আমি যেতে পারবো কিনা, যেহেতু সেদিন তো রবিবার ছিল না, আর দিয়া হচ্ছে আমার আঁকার স্টুডেন্ট, তো ওই দিন রবিবার ছিল, আমি যেতে পারিনি বলে আমাকে ফোন করে ডাকছিল। তো আমি বললাম কোনো ব্যাপার না, আমি পরে যাব। যাই হোক, এরকম গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? আর পেনটা কিন্তু দারুণ সুন্দর, মানে খুব সুন্দর, আমি ইউজ করিনি এখনো পর্যন্ত, এটাকে মনে হচ্ছে আমি এরকমভাবেই, মানে বাক্স করে রেখে দিই, মানে এরকম যেরকম প্যাকিং করা আছে সেরকমভাবেই রেখে দিই, আর তার সঙ্গে এই চকলেটগুলো, মানে ট্রফিগুলো দিয়েছিল। আগের দিনের একটা ব্লগে তোমাদেরকে দেখেছিলাম আমার একটা ড্রয়িং, তো সেই ড্রয়িংটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আর বাবাকে মাপও দিয়ে দিয়েছি প্লাইবোর্ডের, মানে আঁকাটার মাপ দিয়ে দিয়েছি, ওই সাইজে প্লাইবোর্ড আনতে বলেছি, ওটা আসলেই আমি বাঁধাতে যাবো একটুখানি পরেই, আর তোমাদেরকে একবার পুরো লুকটা দেখি। এই হচ্ছে পুরো ড্রয়িংটা, এটাকে আমি খুব যত্ন সহকারে বলতে পারো করেছি, আর একটা উদ্দেশ্য আছে এটা আমার করার, তোমাদেরকে পরে বলছি, আগে দেখে নাও আঁকাটা, মানে যতটা পেরেছি ততটা একদম ফিনিশিংভাবে করার চেষ্টা করেছি, আর এত ধৈর্য দিয়ে এই প্রথম আমি কোনো একটা ড্রয়িং করলাম। তো এই হচ্ছে পুরো আঁকাটা। এই আঁকাটা আমি কেন এঁকেছি এবার তোমাদেরকে বলি, আসলে আমি দেব বলে এঁকেছি একজনকে, সেটা হচ্ছে আমার টিচার্স, যেহেতু টিচার্স ডে আমি আজকে দিতে পারবো না, তবে যেদিন নেক্সট পড়া থাকবে সেদিনকে দেবো, আর যদি পারি স্যারের পারমিশন নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তাহলে চলো এখন আবার একটুখানি পড়তে বসা যাক, আর একটুখানি পরে বাবা আসলেই প্লাইবোর্ডটা নিয়ে আমি দোকানে যাব, তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর যে আঁকাটা এঁকেছিলাম সেটা এইভাবে রোল করে নিয়েছি, তার সঙ্গে বাবা যে প্লাইবোর্ডটা এনেছিল এটা হচ্ছে, এটা অনেকটা বড় হয়ে দেখো, আর এর জন্য আমি সাইকেল নিয়ে বেরাতে পারলাম না, কারণ এটা নিয়ে চালানো যাবে না, প্লাস পিছনে আছে ল্যাপটপের ব্যাগ, সেই কারণে আমি টোটোতে যাব। আর এখান থেকে বেশি দূর না, একটুখানি টাইম লাগবে যেতে, আর আসার সময় আবার টোটো করে চলে আসবো। হঠাৎ করে তোমরা ভাবতেই পারো যে আমি কোথায় চলে এসেছি, আসলে এটা হচ্ছে আমার আইটিআই কলেজ, আমার বলতে আমি যে কলেজে ভর্তি হয়েছি এই বছর, অ্যাডমিশন নিয়েছি সেই কলেজের ভিডিও। আর এই দিন ছিল হচ্ছে ফ্রেশার্স, আজকে আমি আবার তোমাদেরকে ভালো করে বলছি একটু পরে। এখন এখানে আমাদেরকে স্যারদের সঙ্গে পরিচয় করানো হচ্ছে, আর স্যারেদের আমাদের সঙ্গে পরিচয় করানো হচ্ছে, যেহেতু আমরা সেই কলেজে নতুন, কাউকেই চিনি না, তো আমাদের যারা সিনিয়র আছে, তারপর ইউনিয়ন আছে, তো তারাই আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিল। আর বিশেষ করে এই অনুষ্ঠানটা, এটা হচ্ছে ফ্রেশার্সের জন্য আমাদের, যেহেতু আমরা নতুন, আমাদেরকে ওয়েলকাম করার জন্য, তো এখানে বেশ সবাই মিলে আমাদেরকে ওয়েলকাম করছিলো। আর কী কী দিয়েছে না দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাইও নি আর বলিও নি, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো সেই কারণে এখন আর কি বলতে পারছি সব কিছু।
তো সেটা আমি তোমাদেরকে নেক্সট দিনের ব্লগে দেখিয়ে দেবো, কালকে যে ব্লগটা আসবে সেই ব্লগে। এখন এখানে সবাই মিলে নাচ গান করবে, হাততালি দেবে, অনেক সুন্দর মজা হয়েছিল, অনুষ্ঠানটাও দারুণ হয়েছিল। আর সবাই তো শাড়ি পরে গেছিলো, আমি একমাত্র আছি যে শাড়ি পরিনি, আর একজন ছিল আমাদের ডিপার্টমেন্টে, আমাদের ফিটার যেহেতু ট্রেড সেই ট্রেডের আর কি, বাদবাকি অনেকেই শাড়ি পরে এসেছিলো। যাই হোক, এখন তো চলে এলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার পরে স্টেশনের দিকে। আর আজকে আমার পড়া ছিল, কিন্তু পড়া মানে পড়ার নাম করে আমি বেরিয়েছিলাম, যে নাম করে বলতে বলবো না, ওটা ভুল হবে বলা, কলেজে গেছিলাম, সেখান থেকে পড়তে যাব বলে বেরিয়েছিলাম, তবে ওই কলেজের অ্যাটেন্ডেন্স না হলে আর কি পড়তে যাবে না, এরকম হচ্ছে ব্যাপার, বেরাতে দেবে না আর কি কলেজ থেকে, সেই কারণে আর যেতেও পারিনি। আর এই দুপুর রোদের মধ্যে এখন প্রায় আমি স্টেশনে চলে এসেছি, আর তারপরে কিনেছিলাম এখানে ভুট্টা। আসলে এখন তো ভুট্টা মানে দেখাই যায় না আমাদের নৈহাটিতে, কাঁচরা পাড়ায় দেখতে পেয়েছিলাম তো কিনে নিয়েছি, আর খুব সস্তায় দিচ্ছিল, 5 টাকা ছোটো ছোটোগুলো, আর বড় পোড়ানোগুলো হচ্ছে 10 টাকা, আর এপাশে যেগুলো কাঁচা ছাড়ানো রয়েছে ওগুলো হচ্ছে 4টে 20 টাকা করে দিচ্ছিল, তো এখান থেকে আমি একটাই কিনেছিলাম। কলেজের থেকে বাড়ি চলে এসেছি, আর এখন মা আর আমি মিলে যাচ্ছি একটুখানি নৈহাটিতে, এই যে শাখাটা নিয়েছিলাম মায়ের জন্য সেটা পাল্টানোর জন্য। আর তোমরা যে আইটিআই কলেজের ভিডিওটা দেখলে ওটা হচ্ছে আজকের ভিডিও, তার আগে যে ভিডিওটা দেখলে ওটা হচ্ছে মানে 2 দিন আগের ভিডিও। তো সেদিনকে আমি ভিডিও স্টার্ট করে একদমই স্টপ করতে পারিনি, মানে এন্ড করতে পারিনি, আর যেহেতু ওই যে দোকানে যাচ্ছিলাম ওই ড্রয়িংটা নিয়ে বাঁধানোর জন্য, তারপরে বাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই কারণে আর কাজটাও হয়নি, মানে ওটার জন্য গেছিলাম ওই আঁকাটা বাঁধাতে, ওটাও করা হয়নি। তো এখন আবার যাচ্ছি মা আর আমি বেরিয়ে পড়েছি, তোমাদের সঙ্গে তো কথা বললামই, আর এখন অটোতে বসে পড়েছি। এখান থেকে প্রায় অটোতে 7-8 মিনিট মতো লাগে আমাদের স্টেশনে যেতে, আর কথা বলতে পারছিলাম না কারণ আমি যেই মাইকটা আছে সেটাই নিয়ে যাইনি। তারপরে সোজা নৈহাটিতে নেমে চলে গেছি শাখার দোকানে, কারণ এই শাখাটা অনেকদিন আগে কেনা হয়েছিল, তারপর আর পাল্টানো হয়নি। আর আমরা যেই টাইমটা গেছি তখন প্রায় বিকেল 5টা 6টা বেজে গেছে, তো সেই কারণে মানে তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে আদৌ পাল্টে দেবে কিনা এই টাইমে, তারপরে ফাইনালি পাল্টে দিয়েছে, মা পড়েও নিল দেখতেই পেলে, আর শাখা পড়ার সময় মায়ের রিয়াকশনটা জাস্ট দারুণ ছিল, মানে কেমন একটা করছিল। তারপর আসলাম একটা ছোটোদের জামা কাপড়ের দোকানে, এবং এখান থেকে কার জন্য কি নিয়েছি সেগুলো তোমাদের নেক্সট দিনে যে ব্লগটা করবো সেটাই দেখাবো। এখন এসেছি ড্রয়িং করাতে, মানে গেছিলাম নৈহাটিতে, তোমাদের তো দেখালাম, কিছু শপিং করলাম, আর দেভার্গও আজকে ঘুরতে গেছিল না, মা গেছিল শপিং করতে, এই তো দেভার্গকে বাড়ি রেখে চলে গেছিল, আমাকে বলতে হলো না, আমার একা একাই করে দিল। যাই হোক, এখানে আছে ড্রয়িং খাতা, আমি এখন ড্রয়িং করাচ্ছি, তোমাদের সঙ্গে পরে কথা বলছি, মানে 1 ঘন্টা পর মতো কথা বলছি, টাটা কর এখন। পুরীয়ে বাড়ি আসার সময় আমি গেছিলাম বিরিয়ানির দোকানে, 1 প্যাকেট আলুর বিরিয়ানি নিয়েছি, আর নৈহাটির থেকে সেরকমভাবে কোনো খাবার কিনতে পারিনি বলে, মানে কেনা হয়নি বলে তাড়াহুড়োতে, তার জন্য আমি বাড়ি আসার সময় 1 প্যাকেট বিরিয়ানি এনেছিলাম। গুলু এখন রাত 11টার সময় আমার কাছে পড়তে এসছে, আসলে ওর পরীক্ষা বলে কালকে, তার জন্য এখন এই আমার কাছে এই রিডিংগুলো পড়তে এসছে, এগুলো আমি ওকে একটুখানি পড়িয়ে দিচ্ছি এই রাত্রেবেলা। কটা বাজে এখন? 10টার সময় তো এলি, 11টা বাজে,